হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিটঙ্ক ডট কম। আমি অর্পিতা, তোমাদের ম্যাথসের টিউটর। চলো দেখা যাক কী প্রবলেম দেওয়া আছে সলিউশন করার জন্য। এ বি সি এবং ডি বি সি দুটি সমদ্বিবাহু ত্রিভুজ যাদের এ বি ইকুয়াল টু এ সি এবং ডি বি ইকুয়াল টু ডি সি এবং তারা বি সি বাহুর বিপরীত পাশে অবস্থিত। প্রমাণ করি যে এ ডি কমা বি সি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দেখো আমরা এখানে চিত্র দুটি অঙ্কন করে নেব। চিত্রটি এবিসি এবং ডিবিসি দুটি সমদ্বিবাহু ত্রিভুজ যারা বিসি বাহুর বিপরীত পার্শ্বে অবস্থিত। এ বি সি আর ডিবিসি প্রদত্ত, কি প্রদত্ত দেওয়া আছে, কি দেওয়া আছে প্রদত্ত এবিসি ও ডিবিসি দুটি সমদ্বিবাহু ত্রিভুজ যাদের এ বি ইকুয়াল টু এ সি ও ডি বি ইকুয়াল টু ডি সি এবং তারা বি সি বাহুর বিপরীত পাশে অবস্থিত। এখানে আমরা কি করলাম, এ ডি যোগ করলাম, হচ্ছে অঙ্কন, এডি যোগ করা হলো। প্রামাণ্য অর্থাৎ কি প্রমাণ করতে হবে আমাদের, এডি বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ, এবার আমরা প্রমাণটা কি করে করতে পারি দেখো। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি এটা প্রদত্ত, তাহলে কী হবে না, অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি। সিমিলারলি বিসিডি সমদ্বিবাহু ত্রিভুজের বিসিডি সমদ্বিবাহু ত্রিভুজের বিডি ইকুয়াল টু সিডি, তাহলে কি লিখতে পারি, অতএব অ্যাঙ্গেল সিবিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিডি, অ্যাঙ্গেল সিবিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিডি। এখন দেখো ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি থেকে আমরা কী কী লিখতে পারি, কী কী না, এবি ইকুয়াল টু এসি এটা প্রদত্ত, দু নাম্বার ডিবি ইকুয়াল টু ডিসি এটাও প্রদত্ত, আর তিন নাম্বার কি না, এডি বাহুটি সাধারণ বাহু। তাহলে আমরা কি বলতে পারি, অতএব ত্রিভুজ এবিডি সর্বসম্ম ত্রিভুজ এসিডি, কি শর্তে না, এস 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 অর্থাৎ সাইড 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 এই শর্তে। অতএব আমরা কী লিখতে পারি, অ্যাঙ্গেল বিএডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএডি, কারণ না সর্বসম্ম ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হয়, সর্বসম্ম ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান। এখন দেখো কি করতে পারি, এবার ত্রিভুজ এবিও এবং ত্রিভুজ এসিও থেকে আমরা কি লিখতে পারি, এবি ইকুয়াল টু এসি প্রদত্ত, দু নাম্বার কি, এও সাধারণ বাহু, আর অ্যাঙ্গেল বিএও ইজ ইকুয়াল টু সিএও, এটা হচ্ছে আমরা আগেই প্রমাণ করেছি এক নাম্বারটা থেকে। অতএব ত্রিভুজ এবি ও সর্বসম্ম ত্রিভুজ এসি সি এসিও, কি শর্তে না, এস এ এস শর্তে। অতএব বিও ইকুয়াল টু ও সি, কারণ কি না, সর্বসম্ম ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান হয়। এবং অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ও সি, কারণ কি, সর্বসম্ম ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান। তাহলে এখন কি লিখতে পারি, এবার দেখো, এখন অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল এ ও সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, অতএব
আবার আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে, বিওসি হচ্ছে একটি সরল রেখা, আবার অ্যাঙ্গেল এওবি সমান অ্যাঙ্গেল এওসি পেয়েছি, অথবা অ্যাঙ্গেল এওবি সমান অ্যাঙ্গেল এওসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এডি বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। প্রুভড। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিডঙ্ক.কম। ম্যাথসে এরকম প্রবলেম এবং তার সলিউশন দেখার জন্য বিডঙ্ক.কম ওয়েবসাইটটি ব্রাউজ করুন।